আমাদের দেশের অধিকাংশ পুরুষের মনে একটাই আক্ষেপ যে কিভাবে আমি অধিক সময় ধরে শুক্রাণু আটকে রাখবো, এবং যদি কোনো পুরুষ 3 থেকে 4 মিনিট মিলন করতে পারে সে ভাবে আমি কিভাবে 8 থেকে 10 মিনিট মিলন করব। আবার যদি কোনো পুরুষ 7 থেকে 8 মিনিট মিলন করতে পারে তাহলে সেভাবে কিভাবে আমি 10 থেকে 12 মিনিট মিলন করতে পারবো। অর্থাৎ যে যত সময় মিলন করুক না কেন সে চায় আরো বেশি সময় ধরে মিলন করতে। প্রত্যেকেই চায় তার শুক্রাণু আরো বেশি সময় ধরে রাখতে, যার কারণে অনেকেই বিভিন্ন ধরনের মেডিসিন বা ভায়াগ্রা জাতীয় ওষুধ সেবন করে থাকে শুধুমাত্র শুক্রাণু আটকে রাখার জন্য। তবে এইসব ওষুধে সাময়িক সুবিধা পাওয়া গেলেও এর অনেক অসুবিধা রয়েছে, তাই কোনো প্রকার মেডিসিন ছাড়াই যাতে দীর্ঘ সময় ধরে শুক্রাণু আটকে রাখা যায় সে নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আপনি যদি একান্ত মুহূর্তে দুর্বল হয়ে থাকেন এবং আপনি যদি মিলনে অসুখী হন, অর্থাৎ আপনি দীর্ঘ সময় ধরে মিলন করতে পারছেন না এমন হয়, তাহলে শুধু ধৈর্য ধরে এবং খুব খেয়াল করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ইচ্ছামতো মিলন করতে পারবেন শুক্রাণু পতন ছাড়াই, কারণ আজকের ভিডিওতে আমি এমন একটি টিপস দেব যেটা করতে পারলে আপনি যতক্ষণ খুশি মিলন করতে পারবেন কোনো প্রকার পতন ছাড়াই। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমরা মূল অংশে যাব, তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে অতন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর যদি ইতিমধ্যে করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের মধ্যে যারা দুর্বল পুরুষ রয়েছে তারা নানান ধরনের মেডিসিন ব্যবহার করে থাকেন দীর্ঘ সময় মিলন করার জন্য, এর পাশাপাশি যারা সবল পুরুষ রয়েছে তারাও কিন্তু এই ধরনের মেডিসিন ব্যবহার করেন। তবে এই মেডিসিন গুলো সাময়িক উপকার করলেও কিন্তু শরীরের নানা ধরনের বড় বড় সমস্যা করে থাকে, তাই আজ এমন কিছু কৌশল শিখিয়ে দেব যেটা করলে আপনি দীর্ঘ সময় ধরে মিলন করতে পারবেন, এমনকি আপনি না চাইলে শুক্রাণু আউট হবেই না। তবে টিপস গুলোর মধ্যে 3 নম্বর টিপসটি সবচাইতে গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে দেখতে থাকুন। প্রথমে বলবো, আপনি যদি খুব বেশি দুর্বল হন, অর্থাৎ 3 থেকে 4 মিনিটের বেশি আপনি মিলন করতে পারেন না, তাহলে আপনার স্ত্রীকে খুব ভালোভাবে উত্তেজিত করে নিন এবং আপনি অনেক পরে আপনার স্ত্রীর মধ্যে প্রবেশ করুন, যাতে করে আপনার স্ত্রী অনেক বেশি উত্তেজিত হওয়ার কারণে তার দ্রুত পতন হয়ে যাবে এবং আপনারও তৃপ্তি হয়ে যাবে। আর আপনি কি খেলে শুক্রাণু অনেক গাঢ় হয় এই খাবারগুলো খান এবং ধীরে ধীরে মিলন করতে থাকুন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। নাম্বার 2, বিরতি দিয়ে মিলন করুন, অর্থাৎ আপনার যখন মনে হবে যে আপনার শুক্রাণু বের হয়ে আসবে ঠিক তখনই আপনি আপনার সঙ্গীর মধ্যে থেকে বের হয়ে আসুন এবং 3-4 মিনিট বিরতি দিয়ে আবার মিলন শুরু করবেন। আর বিরতির সময় আপনি আপনার হাত ও মুখের দ্বারা আপনার সঙ্গীর বিভিন্ন স্থানে আদর করতে থাকুন, যাতে করে আপনার স্ত্রীর উত্তেজনা কমে না যায়। নাম্বার 3, সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপসটি এখন বলবো, আপনাকে তলপেটে খিচুনি দিতে হবে, অর্থাৎ আপনি যখন প্রসাব করেন এবং প্রসাবের মাঝখানে যদি আপনার প্রসাব থামাতে হয় তাহলে আপনি যেমন তলপেটে চাপ প্রয়োগ করে প্রসাব বন্ধ করতে পারেন, তেমনি মিলনের সময় আপনার যখন মনে হবে আপনার শুক্রাণু বের হয়ে আসতেছে ঠিক তখনই আপনি আপনার তলপেটে চাপ প্রয়োগ করবেন, আপনার শুক্রাণু আটকে রাখতে পারবেন, ঠিক তখনই আপনি আপনার তলপেটে চাপ প্রয়োগ করে আপনার শুক্রাণু আটকে রাখতে পারেন। এই বিষয়টা একটু কষ্টসাধ্য, তবে আপনি যদি এটা একবার রপ্ত করতে পারেন তাহলে সারা জীবন কাজে লাগাতে পারবেন। বন্ধুরা, মিলন করা একটি শারীরিক শক্তির ব্যাপার, তাই সব সময় আপনাকে আপনার শরীরের উপর খেয়াল রাখতে হবে এবং ভালো পুষ্টিকর খাবার দাবার খেতে হবে। আজকের ভিডিওটি কেমন লাগলো তা লিখে জানাও কমেন্টে এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দাও ও শেয়ার করো, যাতে করে তোমার পরিচিতরাও উপকৃত হতে পারে। সবার